নমস্কার, আজ ফলহারিণী কালী পূজা। এই পূর্ণ দিবসে শ্রী শ্রী ঠাকুর শ্রী মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। এই প্রসঙ্গে আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে অনুধ্যান করব। ষোড়শী পূজা 1280 সালের জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের ওপর গত হইয়াছে। আজ অমাবস্যা, ফলহারিণী কালিকা পূজার পূর্ণ দিবস। সুতরাং দক্ষিণেশ্বর মন্দিরে আজ বিশেষ পর্ব উপস্থিত। ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করিবার মানসে আজ বিশেষ আয়োজন করিয়াছেন। ওই আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাহার ইচ্ছানুসারে গুপ্তভাবে তাহার গৃহেই হইয়াছে। পূজাকালে দেবীকে বসিতে দিবার জন্য আলিম্পন ভূষিত একখানি পীঠ পূজকের আসনের দক্ষিণ পাশে স্থাপিত হইয়াছে। সূর্য অস্তগমন করিল, ক্রমে গাঢ় তিমিরাবুগুণ্ঠনে অমাবস্যার নিশি সমাগত হইল। ঠাকুরের ভাগ্নেও হৃদয়কে অদ্য রাত্রিকালে মন্দিরে দেবীর বিশেষ পূজা করিতে হইবে। সুতরাং ঠাকুরের পূজার আয়োজনের যথাসাধ্য সহায়তা করিয়া সে মন্দিরে চলিয়া যাইল এবং রাধা গোবিন্দের রাত্রিকালে শিবা পূজা সমাপনান্তে দীনুপূজারী আসিয়া ঠাকুরকে ওই বিষয়ে সহায়তা করিতে লাগিল। দেবীর রহস্য পূজার সকল আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রি 9টা বাজিয়া গেল। শ্রীমতী মাতা ঠাকুরানীকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর ইতিপূর্বে বলিয়া পাঠাইয়াছিলেন, তিনিও ওই গৃহে এখন আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর পূজায় বসিলেন। পূজার দ্রব্য সকল সংশোধিত হইয়া পূর্বকৃত সম্পাদিত হইল। ঠাকুর এইবার আলিম্পন ভূষিত পীঠে শ্রী শ্রী মাকে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন। পূজা দর্শন করিতে করিতেই শ্রীমতী মাতা ঠাকুরানী ইতিপূর্বে অর্ধ বাহ্য দশা প্রাপ্ত হইয়াছিলেন। সুতরাং কি করিতেছেন তাহা সম্মুখ না বুঝিয়া মন্ত্রমুগ্ধার ন্যায় তিনি এখন পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশ্র হইয়া উপবিষ্টা হইলেন। সম্মুখস্থ কলসের মন্ত্রপুত বাড়ি দ্বারা ঠাকুর বারংবার শ্রী মাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন। অনন্তর মন্ত্র শ্রবণ করিয়াই তিনি এখন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। অতঃপর শ্রী শ্রী মার অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবীজ্ঞানে তাহাকে ষোড়শোপাচারে পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের কিয়দংশ সহস্তে তাহার মুখে প্রদান করিলেন। বাহ্যজ্ঞান তিরোহিতা হইয়া শ্রী শ্রী মা সমাধিস্থা হইলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন। কতক্ষণ কাটিয়া গেল, নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইল। আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল। পূর্বের ন্যায় অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করিলেন। অনন্তর আপনার সহিত সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে স্মরণদায়িনী ত্রিনয়নী শিব গৃহিণী গৌরী, হে নারায়ণী তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম করি। পূজা শেষ হইল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে
ঈশ্বরের উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল। তাহার দেব মানবত্ব সর্বতোভাবে সম্পূর্ণতা লাভ করিল। ষোড়শী পূজার পর শ্রী শ্রী মাতা ঠাকুরানী প্রায় 5 মাসকাল ঠাকুরের নিকটে অবস্থান করিয়াছিলেন। পূর্বের ন্যায় ওইকালে তিনি ঠাকুর এবং ঠাকুরের জননীর সেবায় নিযুক্ত থাকিয়া দিবাভাগে নহবতের অতিবাহিত করিয়া রাত্রিকালে ঠাকুরের শয্যাপার্শ্বে শয়ন করিতেন। দিবারাত্র ঠাকুরের ভাবসমাধির বিরাম ছিল না এবং কখনো কখনো নির্বিকল্প সমাধি পথে তাহার মন সহসা এমন বিলীন হইত যে মৃতের লক্ষণ সকল তাহার দেহে প্রকাশিত হইত। কখন ঠাকুরের ঐরূপ সমাধি হইবে ওই আশঙ্কায় শ্রী শ্রী মার রাত্রিকালে নিদ্রা হইত না। বহুক্ষণ সমাধিস্থ হইবার পরেও ঠাকুরের সংজ্ঞা হইতেছে না দেখিয়া ভীতা ও কিংকর্তব্য বিমুড়া হইয়া তিনি এক রাত্রিতে হৃদয় এবং অন্যান্য সকলকে নিদ্রাভঙ্গ করিয়াছিলেন। পরে হৃদয় আসিয়া বহুক্ষণ নাম শুনাইলে ঠাকুরের সমাধিভঙ্গ হইয়াছিল। সমাধিভঙ্গের পর ঠাকুর সকল কথা জানিতে পারিয়া শ্রী শ্রী মায়ের রাত্রিকালে প্রত্যহ নিদ্রার ব্যাঘাত হইতেছে জানিয়া নহবতে তাহার জননীর নিকটে মাতা ঠাকুরানী শয়নের বন্দোবস্ত করিয়া দিলেন। ঐরূপে প্রায় 1 বৎসর 4 মাসকাল ঠাকুরের নিকটে দক্ষিণেশ্বরে অধিবাহিত করিয়া 1280 সালের আরম্ভে কোনো সময় শ্রী শ্রী মা কামারপুকুরে প্রত্যাগমন করিয়াছিলেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।